সবাইকে স্বাগতম জানাচ্ছি অ্যান্ড্রয়েডের এই গুরুত্বপূর্ণ ভিডিও টিউটোরিয়ালে। এই ভিডিও টিউটোরিয়ালে আমি আলোচনা করব অ্যালার্ট ডায়ালগ নিয়ে। আপনাদের অনেকেরই মনে হয়তো প্রশ্ন জাগতেছে যে অ্যালার্ট ডায়ালগ জিনিসটা কি। অনেস্টলি যদি বলি, আপনারা অনেকগুলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে এটি ব্যবহার করেছেন, বাট এর এক্সাক্ট নামের সাথে হয়তো আপনারা পরিচিত নন। তো এই ভিডিও টিউটোরিয়ালের প্রথমেই আমি আপনাদের একটা ডেমো দেখাচ্ছি, একটু লক্ষ্য রাখবেন। এখানে একটা উইন্ডো দেখতে পাচ্ছেন, একটা বাটন, এক্সিট নামে একটা বাটন আছে। যখন এটা ক্লিক করতেছি একটা ডায়ালগ উইন্ডো দেখাচ্ছে। তো এটাই হচ্ছে আসলে আমাদের অ্যালার্ট ডায়ালগ। একটা একটা স্মল উইন্ডো দেখতে পাচ্ছি যেটা কি করবে, ইউজার কাছ থেকে কি করতে পারে, একটা ডিসিশন নিতে পারবে। তো এইরকম আপনারা অনেকবারই দেখেছেন, এটাই হচ্ছে আমাদের অ্যালার্ট ডায়ালগ। তো অ্যালার্ট ডায়ালগ কি করবে আবার বলে নিচ্ছে, ইউজারের কাছ থেকে একটা ডিসিশন নেবে, সেই ডিসিশনের উপর ভিত্তি করে সে কোনো একটা কাজ করতে পারবে। এরকম হতে পারে একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে যাওয়ার জন্য এরকম একটা ডায়ালগ, অ্যালার্ট ডায়ালগ তৈরি করতে হতে পারে, কিংবা আপনি যখন আপনার অ্যাপ্লিকেশনটা ক্লোজ করতে যাচ্ছেন তখন এরকম অ্যালার্ট ডায়ালগ দেখাতে প্রয়োজন হতে পারে। তো এইখানে বাটন যে অপশন দিবেন সেই অপশনে সিলেক্ট করার পর একটা কাজ হবে। তো সে ফর এক্সাম্পল আমি ইয়েস দিলাম, সাথে সাথে এটা কি হয়ে যাচ্ছে, ক্লোজ হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা কি করব, এরকম একটা অ্যালার্ট ডায়ালগ তৈরি করার চেষ্টা করব। এবং আশা করি অ্যালার্ট ডায়ালগ তৈরি করা শেখার পর আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো জায়গায় সেটা ব্যবহার করতে পারবেন। প্রথমে অ্যালার্ট ডায়ালগ সম্পর্কে একটু থিওরিটিক্যাল জিনিস আর একটু বলে নিই। অ্যালার্ট ডায়ালগ কি সেটা নিশ্চয়ই অলরেডি আপনারা জেনে গেছেন সোফার। অ্যালার্ট ডায়ালগ হচ্ছে একটা স্মল উইন্ডো যেটা ইউজারের কাছ থেকে একটা ডিসিশন নেওয়ার জন্য অপেক্ষা করবে। ইউজার সেই তার ডিসিশনটা দেওয়ার পর সেটা সেই ডিসিশনের উপর ভিত্তি করে একটা কাজ করবে। অ্যালার্ট ডায়ালগের অনেকগুলো প্রপার্টিজ আছে, অ্যালার্ট ডায়ালগের অনেকগুলো অংশ আছে। সেই অংশগুলো আমরা এবার দেখি কোন অংশকে কি বলা হয়। প্রথমে যে অংশটা লক্ষ্য রাখতেছেন সেটা হচ্ছে আইকন। এখানে যে কোনো একটা ইমেজ আপনি দিতে পারবেন সিলেক্ট করে আপনার ইচ্ছা মতো। দেন একটা যে অংশ দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে টাইটেল, আপনার ইচ্ছা মতো টেক্সট দিতে পারেন। দেন মেসেজ, মেসেজের ক্ষেত্রে একই কথা, ইচ্ছা মতো দিতে পারবেন। দেন তিনটা বাটন, ক্যান্সেল, নো, ইয়েস নামে তিনটা বাটন দেখতে পাচ্ছেন। ক্যান্সেল যে বাটনটা সেটাকে সাধারণত নিউট্রাল বাটন বলা হয়, এবং এই নিউট্রাল বাটনে আপনি আপনার ইচ্ছা মতো টেক্সট দিতে পারবেন। অর্থাৎ এখানে যে ক্যান্সেল দেখানো লাগবে এমন কোনো কথা নাই, আপনার ইচ্ছা মতো যে কোনো একটা টেক্সট দিতে পারবেন। দেন এই বাটনটাকে বলা হবে নেগেটিভ বাটন, এইটাকে বলা হয় পজিটিভ বাটন। তাহলে এখানে টেক্সটগুলো আপনার ইচ্ছা মতো সেট করতে পারবেন, বাট বাটনের নামগুলো এখানে মনে রাখবেন, কারণ প্রোগ্রাম করতে অনেক সাহায্য হবে আমাদের, বা অনেক সহজ লাগবে যে এই জিনিসগুলো জানা থাকলে। তাহলে প্রথম কাজ, এবার আমরা জেনে নিই অ্যালার্ট ডায়ালগ তৈরি করতে হলে কী কী করতে হবে, কোন স্টেপগুলো ফলো করতে হবে। প্রথমে অ্যালার্ট ডায়ালগের বিভিন্ন প্রপার্টি সেট করতে হবে, তার মানে আইকন, টাইটেল, মেসেজ এগুলো সেট করতে হবে। তারপর অ্যালার্ট ডায়ালগের একটা অবজেক্ট তৈরি করে নেব এবং সেই অবজেক্টের মাধ্যমে অ্যালার্ট ডায়ালগটাকে আমরা শো করে দেবো। সো এখানে যেটা আবারও লক্ষ্য রাখবেন, অ্যালার্ট ডায়ালগের বিভিন্ন প্রপার্টি সেট করব। তো প্রপার্টি সেট মানে কি, সেটা তো অলরেডি বলেছি যে আইকন, টাইটেল, মেসেজ বা বাটন সেট করা, বাটনের সাথে লিসেনার অ্যাড করা, যে ইয়েস বাটন ক্লিক করলে কী হবে, নো বাটন ক্লিক করলে কী হবে, এই কাজগুলো হ্যান্ডেল করবে অ্যালার্ট ডায়ালগ ডট বিল্ডার এই কম্পোনেন্টটা, অ্যালার্ট ডায়ালগ ডট বিল্ডার। তো অ্যালার্ট ডায়ালগ ডট বিল্ডারের প্রথমে যেটা করবো, একটা ভেরিয়েবল তৈরি করে নেব, তারপর তার একটা অবজেক্ট তৈরি করে নেব, তারপর তার সেই অবজেক্টের মাধ্যমে আমরা কি করতে পারবো, টাইটেল, মেসেজ, আইকন, দেন সেট ক্যান্সেলেবল, এই কাজগুলো করতে পারবো। সেট ক্যান্সেলেবল কী সেটা অবশ্যই একটু পরেই বুঝতে পারবেন। তো প্রথমে আমি আপনাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে নিয়ে যাচ্ছি, যেটা আছে সেটা ক্লোজ করে দিচ্ছি। প্রজেক্ট, নতুন একটা প্রজেক্ট করব, নাম দিয়ে দিচ্ছি মাই অ্যালার্ট ডায়ালগ ডেমো। এন্টার এন্টার এন্টার, যা আছে তা বাই ডিফল্ট সবই রাখতেছি। তো আমি এখানে যেটা করতে যাচ্ছি, নিশ্চয়ই আপনারা অলরেডি বুঝে গেছেন যে একটা বাটন অ্যাড করব, বাটনে ক্লিক করার সাথে সাথে কি করবে, অ্যালার্ট ডায়ালগটা দেখাবে, রাইট? তাহলে একটা বাটন লাগবে, সবার আগে যেটা কাজ হচ্ছে বাটন লাগবে। টেক্সট ভিউটা সরিয়ে নিচ্ছি, একটা বাটন তৈরি করব, র্যাপ কন্টেন্ট, র্যাপ কন্টেন্ট, দেন বাটনের আইডি সেট করে দেবো, যেহেতু বাটনটাকে পরবর্তীতে ইউজ করবো। সব বাটন আইডি, বাটন একটা টেক্সট দেখাবো, টেক্সটটা আমরা কোথায় সেট করব, আমাদের স্ট্রিং ফোল্ডারে সেট করব। টেক্সটটা তৈরি করে নেব, প্রথমে নাম দিয়ে দিচ্ছি বাটন টেক্সট, টেক্সটের নাম, এবং এইখানে আমরা দেখাবো এক্সিট এই লেখাটা। আবার এক্সাম্পল ফাইলে চলে আসতেছি, এইখান থেকে আমরা ইউজ করব তাকে। তাহলে এখানে দিতে হবে স্ট্রিং বাটন টেক্সট, ফাইন। আরেকটা কাজ অবশ্যই আমাদের এখানে করে নেওয়া উচিত, যেহেতু এখনও পর্যন্ত আমরা লিনিয়ার লেআউট ইউজ করতেছি। সো লিনিয়ার লেআউট এবং প্রিভিউ যদি আমরা দেখি, তাহলে এখানে লক্ষ্য রাখুন একটু সময় নিচে, এই যে বাটনটা দেখাচ্ছে, বাটনটা আমি চাচ্ছি নিচে নিয়ে আসতে। সো গ্র্যাভিটি ইউজ করতে হবে এক্ষেত্রে, গ্র্যাভিটি বাটন, এবং আমি চাচ্ছি এটা সেন্টারে চলে আসবে। তাহলে এখানে আমরা যেটা করতে পারি, এখানে আমরা চাইলে সেন্টারে নিয়ে আসতে পারি, আপনাদের ইচ্ছে এই কাজটা করতে পারেন। এখানে অনেকগুলো অপশন আছে, হয়তো আপনারা খেয়াল রেখেছেন। আমি চাচ্ছি ওকে সেন্টারে ইউজ করি, কোনো প্রবলেম নাই, সেন্টার, ওকে, বাটনটা সেন্টারে নিয়ে আসতে পারি। আপনারা চাইলে দুটো একসাথে ইউজ করতে পারেন, বটন এবং সেন্টার, সেক্ষেত্রে অর সিম্বলটা ইউজ করতে হবে। তো সেই দিকে আমি যাচ্ছি না এই মুহূর্তে। যেটা করি, এবার বাটনটার একটু স্টাইল সেট করে দিই, স্টাইল
স্টাইল দেন বাটন কালার এই অপশনটা ইউজ করবো। তাহলে বাটনে কি করা হয়ে গেল, কালার সেট করা হয়ে গেল। এবার যেটা করবো, আমি বাটনটাকে এখান থেকে ফাইন্ড করবো এবং লিসেনার অ্যাড করবো বাটনের সাথে। সো প্রাইভেট বাটন দেন বাটন, বাটনের নাম এটা রাখতে পারেন চাইলে, বাট আমি চেঞ্জ করে দিচ্ছি বোঝার সুবিধাতে, এক্সিট বাটন দিয়ে দিচ্ছি। এবার এই এক্সিট বাটনটাকে ফাইন্ড করবো, ফাইন্ড ভিউ বাই আইডি ডট আইডি ডট বাটন আইডি, টাইপ কাস্টিং করে নিতে হবে, অল্টার এন্টার এন্টার চেপে। তো বাটনের সাথে লিসেনার অ্যাড করবো। সো এইখানে ইমপ্লিমেন্টস অন ক্লিক লিসেনার, আমরা অন ক্লিক লিসেনার ইউজ করতে চাইছি এইটা, কিন্তু লক্ষ্য রাখবেন ভিউ যেটা আছে এটা ইউজ করবো। দেন অল্টার এন্টার ইমপ্লিমেন্ট অন ক্লিক মেথড, এই কাজগুলো অনেকবার করেছি তাই এখানে ব্যাখ্যা করতেছি না। এবার যেটা করবো, বাটনের সাথে লিসেনার অ্যাড করবো, অন ক্লিক লিসেনার, এবং এখানে দিস প্যারামিটার পাস করবো, রাইট। এবার ইউজার যখন এক্সিট বাটন ক্লিক করবে সাথে সাথে এখানে চলে আসবে। এখানে আসার পর আমরা কী চাচ্ছি, আমরা চাচ্ছি যে একটা অ্যালার্ট ডায়লগ আমরা তৈরি করবো। তো অ্যালার্ট ডায়লগ তৈরি করার আগে আমরা কী করি, অ্যালার্ট ডায়লগের বিভিন্ন প্রপার্টিস সেট করি। তো অ্যালার্ট ডায়লগের প্রপার্টিস সেট করার জন্য আমরা যার সাহায্য নেব বলেছিলাম সেটা হচ্ছে অ্যালার্ট ডায়লগ ডট বিল্ডার। তাহলে এখানে যেটা করতে হবে, প্রথমে অ্যালার্ট ডায়লগ ডট বিল্ডার একটা ভেরিয়েবল তৈরি করে নিচ্ছি, নাম দিয়ে দিচ্ছি অ্যালার্ট ডায়লগ বিল্ডার, রাইট। এবার এই ভেরিয়েবলটা আমরা এখানে অবজেক্টটা তৈরি করে নিচ্ছি ভেরিয়েবলের মাধ্যমে, নিউ অ্যালার্ট ডায়লগ ডট বিল্ডার, এবং এই বিল্ডারের মধ্যে আপনাকে বলে দিতে হবে যে এই অ্যাক্টিভিটিতে আছেন তার নাম। সো আমরা এখানে মেইন অ্যাক্টিভিটিতে আছি, মেইন অ্যাক্টিভিটি ডট দিস। এবার এই ভেরিয়েবলের মাধ্যমে আমরা অ্যালার্ট ডায়লগের অন্যান্য প্রপার্টিসগুলো সেট করতে পারবো। সে ফর এক্সাম্পল, প্রথমে আমরা সেট করতে চাচ্ছি টাইটেল, ফর সেটিং টাইটেল আপনাদের বোঝানোর জন্য কমেন্ট ইউজ করতেছি। অ্যালার্ট ডায়লগ বিল্ডারের মাধ্যমে আমরা কী করবো, সেট টাইটেল এই মেথড ইউজ করে আমরা টাইটেল সেট করে দেবো। সেট টাইটেলে এখানে স্ট্রিং দিতে পারেন যেটা অ্যালার্ট ডায়লগ বিল্ডারে দেখাবে। তো স্ট্রিংটা আমরা যেটা করি, এক্সাম্পল ফাইলে রাখি, টাইটেলটা এখানে তৈরি করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি টাইটেল টেক্সট, এবং টাইটেলে আপনি যে কোনো টাইটেল দিতে পারেন, আমি দিচ্ছি অ্যালার্ট টাইটেল। তাহলে এইখান থেকে আমরা স্ট্রিংটা অ্যাক্সেস করব, অ্যাক্সেস করার নিয়ম তো আপনারা অনেকবারই দেখেছেন হয়তোবা। সো তারপরে দেখাচ্ছি আর ডট, প্রথমে আমরা রিসোর্সে যাচ্ছি, রিসোর্সের গিয়ে স্ট্রিং ইউজ করবো। সো স্ট্রিং এক্সাম্পল ফাইলে যাচ্ছি, ডট আমরা নাম দিয়েছি কি টাইটেল টেক্সট, তাহলে এখানে টাইটেল দেখাবে। এবার আমরা যেটা করবো, মেসেজ সেট করবো, ফর সেটিং মেসেজ অ্যালার্ট ডায়লগের মেসেজ প্রপার্টিটা সেট করে দিচ্ছি। সো অ্যালার্ট ডায়লগ বিল্ডার ডট সেট মেসেজ এই মেথডটা ইউজ করবো। এখানের মধ্যে আরেকটা স্ট্রিং আমরা পাস করবো মেসেজের জন্য। তো স্ট্রিংটা এখানে আবার তৈরি করে নিয়ে আসতেছি, এখানে তৈরি করে নিচ্ছি, মেসেজ টেক্সট দিচ্ছি, মেসেজে কী দেখাবো সেটা আমরা ইচ্ছা মতো দিতে পারি। আমি দিচ্ছি ডু ইউ ওয়ান্ট টু এক্সিট, এক্সিট, ওকে। তো এটা অ্যাক্সেস করার জন্য আমাকে কী করতে হবে, আবারও রিসোর্স ডট স্ট্রিং ডট মেসেজ টেক্সট, ফাইন। তাহলে মেসেজ সেট করা হয়ে গেল। এবার নেক্সট অপশন যেটা করি, আমরা টাইটেলটা সেট করে নিই, ফর সেটিং আইকনটা সেট করে নিই এক্সাক্টলি, অ্যালার্ট ডায়লগ বিল্ডার ডট সেট আইকন মেথড ইউজ করবো। আইকন মেথড, আইকনের মধ্যে কী করতে হবে, একটা আইকন দিতে হবে, একটা ইমেজ দিতে হবে। তো ইমেজটা এখন আমরা ডাউনলোড করে নিই, আমি অবশ্য ডাউনলোড করে রেখেছি, আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আমি একটা কোয়েশ্চেন আইকন ডাউনলোড করে নিয়েছি, কীভাবে ইমেজ ডাউনলোড করতে হয় বা আইকন ডাউনলোড করতে হয় সেটা আপনাদের অলরেডি অনেকবারই শিখিয়ে দিয়েছি, আপনারা সেটা করে করতেও পারেন আশা করি। তো ডাউনলোড করে নেবেন একটা কোয়েশ্চেন আইকন, এবং আইকনটা ড্রয়ারগুলোর মধ্যে পেস্ট করে দেবেন। নাম অবশ্যই একটু শর্ট রাখার চেষ্টা করবেন, এতে বুঝতে সুবিধা হবে। আমি কোয়েশ্চেন দিয়ে দিচ্ছি, ছোটো হাতের নাম হবে। এবার এই এই যে আমাদের ইমেজটা চলে এসেছে, এটা ইউজ করবো এইখান থেকে। তাহলে কীভাবে করবো, রিসোর্স ড্রয়েবল দেন কোয়েশ্চেন। সো এখানে লিখবো রিসোর্স আর ডট ড্রয়েবল ডট কোয়েশ্চেন, এই যে চলে এসেছে। তাহলে আইকন সেট করা হয়ে গেছে। এবার আমরা যেটা করব, আমরা বাটন অ্যাড করব। আমাদের এইখানে যেটা করতে হবে, আমরা সোফার কী কী করেছি যদি দেখতে চাই সেটা অবশ্যই আমরা দেখতে পারি, বাট আমি কোডটা একসাথে রান করি। তার আগে আমি এখানে আপনাদের বুঝিয়ে দিতে চাই, আমি আইকন সেট করেছি, টাইটেল সেট করেছি, মেসেজ সেট করেছি। এবার যেটা করবো, এই বাটনগুলো সেট করবো, পজিটিভ বাটন, নেগেটিভ বাটন এবং নিউট্রাল বাটন। তো সেজন্য যেটা করতে হবে, অ্যালার্ট ডায়লগ ডট বিল্ডার ডট সেট পজিটিভ বাটন, প্রথমে আমি পজিটিভ বাটন সেট করতেছি। এবং পজিটিভ বাটনে এখানে লক্ষ্য রাখুন আপনারা দুইটা জিনিস, প্রথমে একটা স্ট্রিং দিতে পারবো, অর্থাৎ পজিটিভ বাটনে কী দেখাবে, ইয়েস নো কী দেখাবে সেটা আমরা বলে দিতে পারবো। দেন আমরা লিসেনার অ্যাড করবো এখানে বাটনের সাথে। তো এখানে সিলেক্ট করে নিলাম, প্রথমে একটা স্ট্রিং দিয়ে দিচ্ছি, আমি চাচ্ছি যে আমার পজিটিভ বাটনে ইয়েস দেখাবে, আপনারা ইচ্ছা মতো দিতে পারেন এখানে যা কিছু।
দেন আমরা এবার চাচ্ছি যখন ইয়েস বাটন ক্লিক করবে তখন একটা কি একটা কাজ হবে একটা লিসেনারের মাধ্যমে। সুতরাং এখানে একটা লিসেনার অ্যাড করা প্রয়োজন। তো লিসেনার অ্যাড করার সিস্টেম হচ্ছে নিউ, এখানে যেটা করবেন ডায়ালগ ইন্টারফেস ইউজ করবেন। এখানে আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে ডায়ালগ ইন্টারফেস, লক্ষ্য রাখুন ডায়ালগ ইন্টারফেস। আসলে এখানে আমি যেটা বলতে চাচ্ছি আপনাদের একটু মনোযোগ সহকারে দেখবেন, আমি কি করলাম পজিটিভ বাটন সিলেক্ট করলাম, তারপর একটা স্ট্রিং পাস করলাম। এবার চাচ্ছি আমরা কি করব ডায়ালগ ইন্টারফেস ইউজ করব। লক্ষ্য রাখুন আবার আমি এখানে বিষয়টা আপনাদের বলতেছি নিউ ডায়ালগ ডায়ালগ, এখানে আমরা ডায়ালগ লিসেনার ইউজ করব না, আমরা ইউজ করব কি আমি আগেও বলেছি আমরা এখানে ইউজ করব ডায়ালগ ইন্টারফেস। সো যেটা করতে হবে ডায়ালগ ইন্টারফেস ডায়ালগ ইন্টারফেস এই অপশনটা ইউজ করে নেবেন। দেখবেন এখানে সাথে সাথে অনেকগুলো কাজ আপনার জন্য করে দিতে পারবে সে, ডায়ালগ ইন্টারফেস ডট অন ক্লিক লিসেনার, এবং অন ক্লিক লিসেনার মধ্যে যে মেথডটা থাকবে সেটা হচ্ছে অন ক্লিক মেথড। আচ্ছা এখানে অবশ্যই একটা সেমিকোলন দিতে হবে। তাহলে আমরা অ্যালার্ট ডায়ালগ বিল্ডারের মধ্যে কি করলাম পজিটিভ বাটনটা সেট করলাম, পজিটিভ বাটনে কি দেখাবে সেটা এখানে বলে দিলাম, এবং আমাদের লিসেনারের জন্য যেটা লাগবে ডায়ালগ ইন্টারফেসের অন ক্লিক লিসেনার মেথডটা ইউজ করব আমরা। এইভাবে কোডটা আপনারা করে নেবেন। এবার পজিটিভ বাটনে ক্লিক করলে কি হবে সেটা আপনি বলবেন, আপনি এখানে সেট করে দেবেন। তো আমি ইউজারকে বলবো যে ডু ইউ ওয়ান্ট টু এক্সিট, তাহলে ইয়েস অপশনে সে ক্লিক করার সাথে সাথে সেটা এক্সিট হতে হবে, অ্যাপ্লিকেশনটা এক্সিট হতে হবে। তাহলে এক্সিটের জন্য যে অপশনটা আপনাকে লিখতে হবে এখানে ফিনিশ। তাহলে ইউজার যখন ইয়েস বাটন ক্লিক করবে সাথে সাথে কি হয়ে যাবে এক্সিট হয়ে যাবে। তো সোফার আমি একটা মাত্র বাটন ক্রিয়েট করলাম, এই এতটুকুই থাকবে আপনাদের বোঝানোর জন্য, এতটুকু থাকবে। এবার আমি যেটা করি এটা যদি কোডটা রান করি একটু লক্ষ্য রাখবেন অ্যালার্ট ডায়ালগটা কিন্তু দেখাবে না, কারণ আমি বলেছি যে অ্যালার্ট ডায়ালগ প্রথমে কী করতে হবে অ্যালার্ট ডায়ালগ বিল্ডারের মাধ্যমে প্রপার্টি সেট করতে হবে, তারপর অ্যালার্ট ডায়ালগের একটা অবজেক্ট তৈরি করে নিতে হবে, এবং তারপর অ্যালার্ট ডায়ালগটা শো করতে হবে। সো এক্সিট বাটন ক্লিক করলে কিন্তু অ্যালার্ট ডায়ালগ দেখাচ্ছে না। তাহলে আমরা যেটা করবো এবার, আমি যে অপশনটা আপনাদের বলে দিয়েছিলাম এইদিকে লক্ষ্য রাখুন, যে অ্যালার্ট ডায়ালগের কী করতে হবে অবজেক্ট তৈরি করতে হবে এবং অ্যালার্ট ডায়ালগ বিল্ডারটাকে ক্রিয়েট করে দিতে হবে এই অবজেক্টের মধ্যে। তাহলে সেটাই করি এবার, অ্যালার্ট ডায়ালগের একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি অ্যালার্ট ডায়ালগ, এবং আমরা যেটা করবো অ্যালার্ট ডায়ালগ বিল্ডারটা ক্রিয়েট করবো এবার। সো অ্যালার্ট ডায়ালগ ডট বিল্ডার ডট ক্রিয়েট, এবং সবার শেষে অ্যালার্ট ডায়ালগটাকে শো করতে হবে, সো ডট শো ম্যাথড। এবার আমরা যদি রান করি কোডটা তাহলে অবশ্যই আমরা দেখতে পারবো আমাদের অ্যালার্ট ডায়ালগ। একটা বিষয় লক্ষ্য রাখবেন অ্যালার্ট ডায়ালগে মাত্র একটা মাত্র আমি কি করেছি বাটন সেট করেছি। সো এক্সিট বাটন ক্লিক করতেছি, দেখুন একটা মাত্র বাটন দেখাচ্ছে। ওকে ইয়েস বাটন ক্লিক করলে কি হচ্ছে যে অ্যাপ্লিকেশনটা ক্লোজ হয়ে যাচ্ছে। তো অন্যান্য বাটনগুলো অবশ্যই সেট করতে পারবেন, জাস্ট কপি পেস্ট করে নিন এইখান থেকে কন্ট্রোল ডি এর মাধ্যমে, সিলেক্ট করে কন্ট্রোল ডি এখানে জাস্ট একটু চেঞ্জ করে দিতে হবে। সেট পজিটিভ না আমরা ইউজ করবো নেগেটিভ বাটন, নেগেটিভ বাটনে কি দেখাবে সেটা আপনি এখানে বলে দিতে পারেন। আমি যদি নো দেই সেক্ষেত্রে বাটনের মধ্যে নো দেখাবে। দেন লিসেনার অ্যাড করা আছে, সব কিছু ঠিকঠাক মতো আছে। নেগেটিভ বাটনে ক্লিক করলে আমরা জাস্ট একটা টোস দিয়ে দিতে পারি যে সে নেগেটিভ বাটনে ক্লিক করেছে, স্ট্রিং এর মাধ্যমে বলে দিচ্ছি নো বাটন, ইউ হ্যাভ ক্লিকড অন নো বাটন। টোস্টের লেংথ দিয়ে দিচ্ছি টোস্ট ডট লেংথ শর্ট, এবং ফাইনালি টোস্টটা শো করে দিচ্ছি, দুঃখিত শো করবো আমরা টোস্টটা। রাইট, সো এবার যেটা করি আমরা এতটুকু অংশ চাইলে কপি পেস্ট করে নিতে পারি, কারণ আমরা নিউট্রাল বাটনের জন্য এই কাজটা করব। কপি পেস্ট করে নিলাম, এখানে সেট নিউট্রাল বাটন ইউজ করব। নিউট্রাল বাটন, নিউট্রাল বাটনে কী দেখাবে আমি এখানে বলে দিচ্ছি, আমি চাচ্ছি ক্যান্সেল দেখাবে, সো ক্যান্সেল। এবং এইখানে কী মেসেজ প্রদর্শন করবে, ইউ হ্যাভ ক্লিকড অন ক্যান্সেল বাটন দেখাতে চাচ্ছি, সো ক্যান্সেল বাটন। ওকে, এবার যদি কোডটা রান করি, মোটামুটি কমপ্লিট কোড রান করতেছি, অনেকখানি সময় নিয়ে নিয়েছি সেজন্য দুঃখিত, আসলে জিনিসগুলো একটু ভালোভাবে ব্যাখ্যা করতে অনেক সময় লাগে। সো এক্সিট বাটনে ক্লিক করার সাথে সাথে এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের যে অ্যালার্ট টাইটেল তৈরি করা দরকার সেটা করে নিয়েছি, এবং তিনটা অপশন দেখতে পাচ্ছি, ইয়েস বাটন ক্লিক করলে সেটা এক্সিট হয় সেটা আমরা দেখেছি, বা নো বাটন ক্লিক করলে ইউ হ্যাভ ক্লিকড অন নো বাটন, আবার এক্সিটে ক্লিক করে ক্যান্সেল বাটন ক্লিক করলে ইউ হ্যাভ ক্লিকড অন ক্যান্সেল বাটন। এখানে আরেকটা আরেকটা মেথডের ব্যবহার বলে দিচ্ছি, নো বাটনে ক্লিক করলে আপনি চাইলে এখানে টোস না দেখে যে মেথডটা ব্যবহার করতে পারেন সেটা বলে দিচ্ছি। দেখুন যখনই আপনি নো বাটনে ক্লিক করবেন সাথে সাথে এই ডায়ালগের মধ্যে চলে আসবে আপনার যে ডায়ালগটা আছে সেটা। এবার ডায়ালগ ডট ক্যান্সেল ইউজ করতে পারেন এখানে, তো কী হবে যে নোতে ক্লিক করার পর যেখানে আছে সেখানে থাকবে, কোনো কাজ হবে না, ওকে, অন্য কোথাও যাওয়ারও প্রয়োজন হবে না, কোনো কিছু করবে না, জাস্ট ক্যান্সেল, ইয়ো সাথে সাথে এটা ক্যান্সেল হয়ে যাবে। সো ডায়ালগটা ক্যান্সেল হয়ে যাবে, এক্সিটে দিলাম,
এবার নোতে ক্লিক করার সাথে সাথে ডায়ালগটা কি হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। ওকে, আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। সবার শেষে আবারও বলে নিচ্ছি, প্রথমে যেটা করতে হবে অ্যালার্ট ডায়লগ বিল্ডারের প্রপার্টিসগুলো আমরা সেট করে নেব, এবং সেই জন্য অ্যালার্ট ডায়লগ বিল্ডারে কী লাগবে আমার একটা ভেরিয়েবল লাগবে। তারপর যেটা করবো, অ্যালার্ট ডায়লগ বিল্ডারে পজিটিভ নেগেটিভ বাটনগুলো সেট করে দেবো, যা যা করার দরকার, লিসেনার অ্যাড করার দরকার সেটা করে দেবো, এবং লিসেনার মধ্যে কী করবে, ইয়েস বাটন ক্লিক করলে কী হবে, নো বাটন ক্লিক করলে কী হবে, সেটা আপনারা সেট করবেন। এবং নেক্সট স্টেপে অবশ্যই যেটা করতে হবে, অ্যালার্ট ডায়লগের একটা অবজেক্ট তৈরি করে নেব, এবং অ্যালার্ট বিল্ডারটাকে আমরা কী করবো, অ্যালার্ট ডায়লগ বিল্ডার ক্রিয়েট করে তার মধ্যে রেখে দেবো, তারপর সেটাকে শো করে দেবো। আচ্ছা, আরেকটা মেথডের ব্যবহার আমি হয়তো বা আপনাদের দেখাইনি, সেটা এবার দেখাচ্ছি। ওটা আবারও রান করতেছি সেই মেথডটার ব্যবহার দেখানোর জন্য। যখন আমরা এক্সিট বাটনে ক্লিক করতেছি, লক্ষ্য রাখুন এই অ্যালার্ট ডায়লগটা চলে এসেছে। এবার আপনি অন্য কোথাও যদি ক্লিক করেন, এই অ্যালার্ট ডায়লগের বাইরে অন্য কোথাও ক্লিক করলেন, সাথে সাথে অ্যালার্ট ডায়লগটা চলে গেল। কিন্তু আমরা তো এরকম চাচ্ছি না যে অ্যালার্ট ডায়লগে কোনো একটা অ্যাকশন নেওয়ার পর সেটা চলে যাবে, কিন্তু তার আগে না। সো এটা কীভাবে বন্ধ করবেন? সো এটা বন্ধ করার জন্য যে মেথডের সাহায্য নেব, অ্যালার্ট ডায়লগ বিল্ডারে ডট সেট ক্যান্সেলেবল, এই মেথডের সাহায্য নেব। বাই ডিফল্ট ক্যান্সেলেবল ট্রু থাকে, অর্থাৎ আপনি বাইরে যে কোনো জায়গায় ক্লিক করলে সেটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। বাট আমরা সেটা কী করে দেবো, এবার ফলস করে দেবো। এতে করে কী হবে যে সে বাইরে কোথাও ক্লিক করলে সেটা কী হবে না, আর চলে যাবে না। সোটা কোডটা রান করে দেখাচ্ছি। এক্সিট, বাইরে কোথাও ক্লিক করতেছি, বাট এখন আর ক্যান্সেল হচ্ছে না, বাট চলে যাচ্ছে না। এখন যতক্ষণ না পর্যন্ত কোনো একটা অ্যাকশন নেব, ততক্ষণ পর্যন্ত এটা থাকবে। ওকে, সো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যালার্ট ডায়লগটা ভালো করে শিখে নিন, তারপর যে কোনো জায়গায় এটা ইউজ করতে থাকুন। আল্লাহ হাফিজ।